হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়বো আমরা যে দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের সমাধান শুরু করেছিলাম তার একশো ছেষট্টি ও একশো সাতষট্টি পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো ছেষট্টি পাতা খুলে নেবে সেখানে দেখবে কি রয়েছে প্রথমেই দেখবে একটা ছবি রয়েছে তো দেখবে একটা রেলগাড়ি কিন্তু চলেছে আর জানলা দিয়ে কিন্তু দেখো একজন দেখছে রেলগাড়িটাকে তো এই ছবিটা তোমরা দেখে নেবে নিচে দেখবে একটা কবিতা রয়েছে ওই রেলগাড়িটাকে নিয়েই কিন্তু এই কবিতাটা লেখা তো এই কবিতাটা আমরা পড়বো আর ভালো করে বুঝে নেব। তোমরা বুঝতে থাকবে কি বলা হচ্ছে দেখবে বলা হচ্ছে কবিতাটার নাম আমার বাড়ির কাছে কি নাম আমার বাড়ির কাছে কাল লেখা বিনয় মজুমদারের লেখা তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে আমার বাড়ির কাছে কবিতাটি কাল লেখা বিনয় মজুমদারের কিন্তু লেখা তাহলে এবার কবিতাটা আমরা পড়বো বলা হচ্ছে আমার বাড়ির কাছে ওই রেলপথ আছে আমার বাড়ির কাছে ওই রেলপথ আছে তাহলে কবি লেখকের বাড়ির কাছে কী রয়েছে রেলপথ রয়েছে সারাদিন গাড়ির আওয়াজ তাহলে রেলপথ যদি থাকে তাহলে রেলগাড়ি তো যাবে আর আওয়াজ তো হবেই সারাদিন গাড়ির আওয়াজ শোনা যায় শোনা যায় দেখা যায় আমারও জানালায় শোনা যায় দেখা যায় আমারও জানালায় তাহলে সারাদিন যদি রেলগাড়ি যায় রেলগাড়ির আওয়াজ শোনা তো যাবেই আর গাড়ি দেখাও যাবে আমার জানালায় কবির জানালায় কিন্তু রেলগাড়ির আওয়াজ শোনা যায় আর রেলগাড়ি দেখাও কিন্তু যায় গাড়ি দেখি ভুলে যায় কাজ গাড়ি দেখি ভুলে যায় কাজ তাহলে গাড়ি দেখে লেখক কী করেন কাজ করতে ভুলে যান শুনি আমি বসে ঘরে মাইকে ঘোষণা করে শুনি আমি বসে ঘরে মাইকে ঘোষণা করে কোন গাড়ি আসবে কখন তোমরা যদি রেল স্টেশনে যাও দেখবে মাইকে বলে কোন গাড়ি আসবে কোন গাড়ি যাবে সেগুলো কিন্তু বলে আর লেখক বাড়িতে বসে বসে সেগুলো শোনেন মাইকে ঘোষণা করে কোন গাড়ি আসবে কখন কোন গাড়িটা কখন আসবে যাবে সেগুলো বলেন আর লেখক কিন্তু বাড়িতে বসে বসে শোনেন দুবার ঘোষণা করে কিছুকাল পরে পরে সেই দিকে চলে যায় মন দুবার ঘোষণা করে কিছুকাল পরে পরে সেই দিকে চলে যায় মন তো তোমরা স্টেশনে গিয়ে দেখবে কোন গাড়ি আসছে কোন গাড়ি যাচ্ছে সেটা কিন্তু একবার বলে না দুবার তিনবার বলে থাকে তাহলে এখানে কিন্তু দুবার বলছেন কিছুকাল পরে পরে কিছু সময় পরে পরে কিন্তু বলছেন সেই দিকে চলে যায় মন তাহলে লেখকের মন কিন্তু সেই রেলগাড়ি কোন গাড়ি আসছে কোন গাড়ি যাচ্ছে ঘোষণা করা হচ্ছে সেই দিকে চলে যাচ্ছে লেখকের মন আমি বসে আছি বাড়ি দহের গাড়ি তাহলে লেখক কি করছেন আমি বসে আছি বাড়ি বাড়িতে বসে আছেন দহের গাড়ি দহের গাড়ি ওইখানে আসবে এখন তাহলে ওই যে রেলপথ ছিল ওখানে এখন দহের গাড়ি কিন্তু আসবে এরূপ ঘোষণা শুনি এটাই ঘোষণা করলো যে দহের গাড়ি কিন্তু আসবে আমিও তো কালগুনি কালগুনি মানে কি অপেক্ষা করি আমিও তো কালগুনি মানে অপেক্ষা করি কখন গাড়িটি ছুটে আসে গাড়িটা কখন ছুটে আসবে সেই অপেক্ষা কিন্তু আমিও করছি লেখক কিন্তু সেই অপেক্ষা করছেন ভেপু বাজে শোনা যায় এসেছে আমার গায়ে জানালায় দেখি অনায়াসে ভেঁপু বাজে শোনা যায় তাহলে গাড়িটা যখন আসছে তার ভেঁপু শোনা যাচ্ছে ভেঁপু মানে কিন্তু বাঁশি রেলগাড়ি আসলে দেখবে একটা আওয়াজ হয় রেলগাড়ির আওয়াজ হয় আর একটা শব্দ কিন্তু করে রেলগাড়ি এসেছে আমার গায়ে আমার গায়ে আমার গায়ে মানে কি গায়ে মানে হচ্ছে গ্রাম আমার গ্রামে চলে এসেছে রেলগাড়িটা জানালায় দেখি অনায়াসে জানালায় দেখি অনায়াসে জানালে দিয়ে দেখি অনায়াসে মানে খুব সহজেই অনায়াসে মানে খুব সহজেই গাড়ির হলুদ রঙ গাড়িটা যে হলুদ রঙের সেটা জানালে দিয়ে দেখা যাচ্ছে লেখা ফেলে তা বরং লেখা ফেলে তা বরং দেখি আমি গাড়িটি চলেছে বলছে লেখা ফেলে আমি লেখা ছেড়ে দিয়ে আমি দেখি যে গাড়িটি চলেছে সহজেই বোঝা যায় মানে খুব সহজেই বোঝা যাচ্ছে যারা যাবে গাড়িটায় তারা খুব খুশি হয়ে গেছে তার রেলগাড়ি চলে এসেছে যারা যাবে তারা তো খুশি তো হবেই সেটাই এখানে বলা হচ্ছে সহজেই বোঝা যায় যারা যাবে গাড়িটায় গাড়িটায় যারা যাবে তারা খুব খুশি হয়ে গেছে তারা খুশি হয়ে গেছে রেলগাড়িতে চড়বে তারা তো খুশি হবেই তো এই ছিল এই কবিতাটা আমার বাড়ির কাছে বিনয় মজুমদারের লেখা তোমরা কবিতাটা সুন্দর করে পড়ে নেবে আর বানানগুলোও কিন্তু পড়ে নেবে এরপর এই কবিতারই কিছু প্রশ্ন রয়েছে আমরা সেগুলো আস্তে আস্তে করবো প্রথমে দেখবে কি রয়েছে শব্দার্থ শব্দার্থ মানে শব্দের অর্থ গুনি গুনি মানে কি গণনা করি গুনি মানে গণনা করি গা গা মানে গ্রাম গা মানে গ্রাম আগেই বলেছি তোমাদের এরূপ মানে এই রকম এরূপ মানে এই রকম, ভেপু মানে কাল কাল মানে সময় এই শব্দার্থকটা তোমরা প্রত্যেকে সুন্দর করে পড়ে নেবে বানান বানানসহ এরপর কিছু প্রশ্ন রয়েছে সেগুলো আমরা সমাধান করব। হাতে কলমে দেখবে এখানে কিছু প্রশ্ন রয়েছে একের দাগে কি বলা হচ্ছে দেখবে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর লিখি একের এক জানালা দিয়ে কি দেখা যায় জানালা দিয়ে কি দেখা যায় তো এর উত্তরটা দেখো কী হবে আমরা লিখে নিয়েছি উত্তরগুলো রেলগাড়ি ও রেলপথ দেখা যায় জানালা দিয়ে কী দেখা যায় রেলগাড়ি ও রেলপথ দেখা যায় তারপরে একের দুই দুই নম্বর প্রশ্নটা দেখবে কী রয়েছে মাইকে কিসের ঘোষণা শোনা যায় মাইকে কিসের ঘোষণা শোনা যায় মাইকে কোন গাড়ি আসবে কখন সেই ঘোষণা শোনা যায় তো এই প্রশ্নগুলো তোমরা লিখে নেবে খাতায় বা বইয়ে লিখে নিতে পারো আর মুখস্ত কিন্তু করে নেবে দুইয়ের দাগে দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে স্তম্ভ মেলাও স্তম্ভ আর স্তম্ভ রয়েছে মেলাতে হবে কর্ম কময় কর্ম কর্ম মানে হচ্ছে কাজ তাহলে কর্ম থেকে এই কাজে চলে আসবে কর্ম মানে হচ্ছে কি কাজ তারপর কি রয়েছে ভ্রম ভয়র ফলাম ভ্রম ভ্রম মানে হচ্ছে ভুল তাহলে ভ্রম থেকে ভুলে চলে আসবে আনন্দিত আনন্দিত মানে কি আনন্দিত মানে খুশি আনন্দিত খুশিতে মিশে যাবে আর রয়েছে শ্রবণ শ্রবণ মানে সোনা তাহলে শ্রবণ থেকে চলে যাবে এই তালু সয়ন্ত সোনা গানে সোনা যেটা সেটাকে বলা হয় শ্রবণ আর একটা সোনা হয় সোনা হচ্ছে যে সোনার অলংকার পড়ি সেটাকে বলা হয় স্বর্ণ বলা হয় স্বর্ণ মানে সোনা তাহলে ক্ষয়ের দাগে এই স্তম্ভটা তোমরা করে নেবে আর পড়ে নেবে তিনের দাগে দেখবে এবার কি বলা হচ্ছে বলা হচ্ছে বিপরীতার্থক শব্দ লিখি বিপরীত শব্দ লিখতে হবে কাছে কাছের বিপরীত কি হবে দূরে দেখো আমরা লিখে নিয়েছি তোমরাও লিখে নেবে কাছে দূরে যায় আসে যার বিপরীত কি হবে যায় আসে আসবে আসবে বিপরীত কি হবে যাবে আসবে যাবে সহজ সহজের বিপরীত কি হবে কঠিন সহজ কঠিন তো এই বিপরীত শব্দগুলো তোমরা লিখে নেবে আর কিন্তু মুখস্থ করে নেবে এরপর চারের দাগে দেখবে কি রয়েছে বাক্য রচনা করি আওয়াজ মন জানালা খুশি এগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে তো এখানে জায়গা কম রয়েছে আমরা একটা অন্য খাতায় করে নেব রচনাগুলো আমরা অন্য একটা খাতায় করে নিয়েছি রচনা প্রথমে কি ছিল আওয়াজ আওয়াজ দিয়ে একটা বাক্য লিখতে হবে তো আওয়াজ দিয়ে বাক্য আমরা কি লিখেছি দেখো রাস্তায় সারাদিন গাড়ির আওয়াজ শোনা যায় আওয়াজ দিয়ে লিখেছি কি রাস্তায় সারাদিন গাড়ির আওয়াজ শোনা যায় এমন একটা বাক্য লিখতে হবে যে বাক্যের মধ্যে এই আওয়াজ এই কথাটা কিন্তু থাকবে এই যে রয়েছে আওয়াজ তাই এটা আওয়াজ দিয়ে বাক্য রচনা কিন্তু হলো তোমরা এই বাক্যটাই লিখতে পারো বা অন্যও লিখতে পারো কোনো সমস্যা নেই এরপর কি রয়েছে দেখবে মন মন দিয়ে একটা বাক্য রচনা লিখতে হবে মন দিয়ে লেখাপড়া করবে আমরা কি লিখেছি মন দিয়ে লেখাপড়া করবে সত্যিই তোমরা কিন্তু মন দিয়ে লেখাপড়া করবে তো মন দিয়ে একটা বাক্য রচনা আমরা এটা লিখলাম তোমরা এটাও লিখতে পারো অন্যও লিখতে পারো এরপর রয়েছে জানালা জানালা দিয়ে রেলগাড়ি দেখা যায় জানালা দিয়ে রেলগাড়ি দেখা যায় জানালা দিয়ে বাক্য রচনা এই যে জানালা কথাটা রয়েছে শব্দটা তাহলে এটা জানালা দিয়ে একটা বাক্য রচনা হলো এরপর দেখো খুশি খুশি দিয়ে একটা বাক্য রচনা লিখতে হবে রেলগাড়ি দেখে আমি খুশি হয়ে যাই রেলগাড়ি দেখে আমি খুশি হয়ে যাই তাহলে এই বাক্য রচনা কটা হলো তোমরা এই বাক্যগুলোও লিখতে পারো কিংবা অন্যও লিখতে পারো তাহলে চারের দাগটা হলো তোমরা লিখে নেবে একটু তোমাদের সময় দিচ্ছি এরপরে পাঁচের দাগের প্রশ্ন কী রয়েছে সেটা আমরা দেখব পাঁচের দাগে বলা হচ্ছে যে যে যানবাহনে চড়েছি তাদের কথা কয়েকটি বাক্যে লিখি তাহলে আমরা যে যে যানবাহনে চড়েছি তার কথা কয়েকটি বাক্যে লিখতে হবে বাক্যে কি কি লিখতে হবে দেখো তাতে লিখি যানবাহনের নাম যানবাহনের নাম লিখতে হবে রং লিখতে হবে দেখতে কেমন যানবাহনটা সেটা লিখতে হবে কেমন গতিতে চলে সেটা লিখতে হবে কেমন শব্দ হয় সেটা লিখতে হবে কোথা থেকে কোথায় যায় যানবাহনটা সেটা লিখতে হবে কোথায় গেছি সেটা লিখতে হবে সঙ্গে কারা ছিল অথবা ছিলেন সঙ্গে কারা ছিল বা ছিলেন সেটা লিখতে হবে কেমন লেগেছে তোমার ওই যানবাহনে যাত্রা করে সেটাও কিন্তু লিখতে হবে তো এটাও আমরা খাতায় অন্য একটা জায়গায় করে নিয়েছি তোমরা দেখতে থাকবে দেখবে প্রথমে আমরা যে যানবাহনে চড়েছি সেটা হচ্ছে রেলগাড়ি রেলগাড়িতে কম বেশি সবাই কিন্তু আমরা চড়েছি তাই আমরা রেলগাড়ির নামটা লিখেছি তো এবার রঙ লিখতে হবে রেলগাড়ির রং কেমন সবুজ হলুদ সাদা রঙ এই সমস্ত রঙ আরও বিভিন্ন রঙের হয়ে থাকে আমরা এই তিনটে রঙেই লিখেছি তোমরা যে যে রঙের দেখেছো রেলগাড়ি সেই সেই রঙও লিখতে পারো সমস্যা নেই তারপর দেখো গাড়িটি দেখতে লম্বা তারপরে আমাদের লিখতে হতো গাড়িটি কেমন গাড়িটি দেখতে লম্বা কেমন গতিতে চলে খুব দ্রুত গতিতে গতিতে চলে চলে রেলগাড়ি খুব দ্রুত এরপর দেখো গাড়িটি কেমন শব্দ করে গাড়িটি চললে কু ঝিকঝিক শব্দ হয় কু ঝিকঝিক শব্দ হয় তোমরা লিখে নেবে তারপর তারপরে দেখবে গাড়িটি কোথা থেকে কোথায় যায় দূর থেকে দূরের পথ যায় রেলগাড়ি কিন্তু অনেক দূর থেকে দূরের পথ যায় সেটা লিখতে পারো এবার তুমি কোথা থেকে কোথায় গেছো আমি নবদ্বীপ থেকে কলকাতা গেছি নবদ্বীপ থেকে কলকাতা গেছি হাওড়া বা কলকাতা গেছি তোমরা যেখান থেকে যেখানে গেছো রেলগাড়ি করে সেটা এখানটাতে লিখবে এটাই লিখতে হবে তার কোনো মান নেই তোমরা যে যেখানে গেছো সেটা লিখবে এবার কার সঙ্গে গেছি মা বাবা সঙ্গে ছিলেন কারা সঙ্গে ছিলেন মা বাবা সঙ্গে ছিলেন তোমার মা বাবাও থাকতে পারে দাদু দিদিমাও থাকতে পারেন ঠাকুরদা ঠাকুরমাও থাকতে পারেন সেটা সেরকম তোমরা লিখবে মা বাবা যদিও সবসময় বেশিই থাকেন তাই মা বাবার সঙ্গে ছিলেন তারপরে কেমন আমাদের লেগেছে রেলগাড়িতে চড়ে খুব আনন্দ হয়েছে তারপর আমরা লিখেছি কি রেলগাড়িতে চড়ে খুব আনন্দ হয়েছে তোমরাও এটা কিন্তু লিখে নেবে তাহলে হলো আমরা আরও একটা যানবাহন দিয়ে করিয়ে দিয়েছি তো ট্রেনে অনেকে চড়েছে আর কিসে চড়েছি বাসে কিন্তু আমরা প্রত্যেকেই চড়েছি কম বেশি তো এবার বাস বাসের রঙ কি দেখবে লাল নীল রঙ লাল নীল রং এই রঙের বাস গাড়িটি দেখতে মোটামুটি লম্বা বাস খুব একটা লম্বা হয় না মোটামুটি ট্রেনের থেকে কিন্তু কম লম্বা তাই মোটামুটি লম্বা লিখেছি কেমন চলে দ্রুত গতিতে চলে বাসও কিন্তু ভালোই গতিতে চলে তাই দ্রুত গতিতে চলে গাড়িটি ভেপু বাজিয়ে এগিয়ে চলে গাড়িটি কেমন আওয়াজ করে গাড়িটি ভেপু বাজিয়ে এগিয়ে চলে ভেঁপু মানে হচ্ছে বাঁশি তো এই বাঁশি বাজাতে বাজাতে এগিয়ে চলে পি পিপ শব্দে দিতে কিন্তু এগিয়ে চলে এরপর গাড়িটি কোথায় যায় গাড়িটি নানান জায়গায় যায় বাস কিন্তু কোথা থেকে কোথায় যায় এরকম কোনো নির্দিষ্ট জায়গা নেই বাস বিভিন্ন জায়গায় নানান জায়গায় যায় তাই আমরা লিখেছি গাড়িটি নানান জায়গায় যায় আমরা কোথা থেকে কোথায় গেছি আমি নবদ্বীপ থেকে কৃষ্ণনগর গেছি নবদ্বীপ থেকে কৃষ্ণনগর গেছি তোমরা বাসে চড়ে যে যেখানে গেছো যেখান থেকে যেখানে গেছো সেটা লিখতে পারো এখানে কোনো অসুবিধা নেই কার সঙ্গে গেছি ঠাকুমা সঙ্গে ছিলেন কে সঙ্গে ছিলেন ঠাকুমা সঙ্গে ছিলেন এরপর দেখো কেমন লেগেছে বাসে করে ভ্রমণে ভরে ম মধু ভ্রমণে বাসে করে ভ্রমণে কষ্ট হলেও ভালো লেগেছে তোমরা দেখবে বাসে অনেক ভিড় হয় আর যাতায়াত করতেও কিন্তু লাফায় অনেকটা কষ্ট হয় তাই আমার কেমন হয়েছিল বাসে করে ভ্রমণে কষ্ট হয়েছিল তাও কিন্তু ভালো লেগেছিল তো এই দুটো তোমরা লিখে নেবে যানবাহন আরও যদি অন্য কোনো যানবাহন তোমাদের ভালো লাগে তোমরা গিয়ে থাকো সেটা তোমরা লিখতে পারো যানবাহনটার রঙ যানবাহনটা দেখতে কেমন কেমনভাবে চলে কেমন আওয়াজ করে দ্রুত গতিতে যায় নাকি আসতে যায় গাড়িটি কোথা থেকে কোথায় যায় তুমি কার সাথে গেছো কোথা থেকে কোথায় গেছো কেমন লেগেছে এগুলো সবই তোমাদের লিখতে হবে অন্য কোনো যানবাহনে যদি তোমরা লেখো তাহলে এর মধ্যে দিয়েই কিন্তু আমাদের একশো সাতষট্টি পাতা সম্পন্ন হলো আর আমাদের আজকের ভিডিওটা একশো ছেষট্টি ও একশো সাতষট্টি পাতা নিয়ে থাকছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেককে অনেক ধন্যবাদ